হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের নিয়ে যাব উত্তর পূর্ব ভারতের একটা অসাধারণ সুন্দর রাজ্যে। চীন এবং ভারতের সীমান্তে অবস্থিত অরুণাচল প্রদেশ। আমার মতে অরুণাচল প্রদেশকে ভারতের সেভেন সিস্টার্স এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ল্যান্ডস্কেপস এর আখ্যা দেওয়া উচিত। আজকে এই অরুণাচলের একটা শান্ত উপত্যকা শহরের সঙ্গে তোমাদের আলাপ করাবো, যার নাম জিরো ভ্যালি। নাম জিরো হলেও সৌন্দর্যে কিন্তু এই উপত্যকা একেবারে দশে দশ। অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য, সমৃদ্ধ কালচারাল হেরিটেজ এবং প্রাণবন্ত ফেস্টিভ্যালের জন্য জিরো ভ্যালি বিখ্যাত। অরুণাচলের রাজধানী শহর ইটানাগর থেকে প্রায় 115 কিলোমিটার দূরে অবস্থিত জিরো ভ্যালিতে গেলে চোখ আর মন একসাথে জুড়িয়ে যেতে বাধ্য। এই উপত্যকার সবুজ বিস্তৃত ধানের ক্ষেত আর কুয়াশায় ঢাকা পাহাড় টুরিস্টদের মনকে বার বার মোহিত করে। জিরোর মূল আকর্ষণ প্রাকৃতিক সৌন্দর্য ঠিকই, তবে লোকাল কালচার এই সৌন্দর্যকে যেন আরো পূর্ণতা দেয়। যেসব প্রকৃতিপ্রেমী টুরিস্টরা শুধুমাত্র এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং উপভোগের জন্য আসেন, তারাও এখানে এসে এখানকার কালচারাল হেরিটেজের প্রেমে পড়ে যান। মিউজিক এবং আর্ট প্রেমীদের জন্য রয়েছে এখানকার জিরো ফেস্টিভ্যাল অফ মিউজিক। লোকাল মিউজিক আর আর্ট দিয়ে সমৃদ্ধ এই ফেস্টিভ্যাল আগার নেহি দেখা তো ক্যা দেখা। সাংস্কৃতিক তাৎপর্য ছাড়াও জিরো ভ্যালি অ্যাডভেঞ্চার এনথিউজিয়াস্টদের জন্য খুব আকর্ষণীয় ডেস্টিনেশন। এখানকার বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসদের মধ্যে রয়েছে ট্রেকিং, হাইকিং, বার্ড ওয়াচিং ইত্যাদি। এই অঞ্চলে অসংখ্য ট্রেকিং ট্রেইল রয়েছে, যাতে হাঁটার সময় দেখা মিলবে প্যানোরামিক ভিউ পয়েন্ট হিডেন ওয়াটারফলসে। এই ট্রেইলগুলো তোমাকে নিয়ে যাবে প্রত্যন্ত গ্রামের দিকে। এই ট্রেইলে চলতে চলতে তুমি পূর্ব হিমালয়ের অসাধারণ সুন্দর আদিম ওয়াইল্ডনেসের দেখাও পাবে। এছাড়াও রং বিরঙের বিভিন্ন সুন্দর পাখিরও দেখা মিলতে পারে এখানে। জিরোর আশেপাশের সবুজ বনগুলো বিভিন্ন ধরনের বিরল প্রজাতির পাখির বাসস্থান। চ্যালি ভ্যালি ওয়াইল্ড স্যাংচুয়ারিতে গেলে দেখা পাবে স্পটেড রেন বাবলা বা হিমালয়ান মোনালের মতো বিরল প্রজাতির পাখি। জিরো উপত্যকা এখানকার সুস্বাদু কুইজিনের জন্য বিখ্যাত। জিরো উপত্যকার লোকাল ইনগ্রেডিয়েন্টস যেমন ব্যাম্বু শুটস, স্মোকড মিট এবং অ্যারোম্যাটিক হার্বস এখানকার ট্র্যাডিশনাল ডিশগুলির মধ্যে বিখ্যাত। টুরিস্টরা এখানকার স্থানীয় খাবারের দোকানে এবং রাস্তার ধারে স্টলে অথেন্টিক আপাতানি কুইজিনের স্বাদ নিতে পারে। এখানকার মনোমুগ্ধকর ল্যান্ডস্কেপস, লোকাল সংস্কৃতি এবং প্রচুর অ্যাডভেঞ্চারসের সাথে নিয়ে জিরো একটি অসাধারণ এক্সপিরিয়েন্স অফার করবে, যা প্রত্যেক টুরিস্টের উপর একটি স্থায়ী ছাপ রেখে যায়। জিরো থেকে নিকটতম বিমানবন্দর হলো লীলাবাড়ি বিমানবন্দর, যা 122 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া আসামের জোরহাট বিমানবন্দর এখান থেকে প্রায় 190 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এয়ারপোর্ট থেকে ট্যাক্সি বা প্রাইভেট গাড়ি পেয়ে যাবে, আর যারা ট্রেনে যাবে তারা জিরোতে যাওয়ার জন্য গুয়াহাটি থেকে নাহারলাগুন এক্সপ্রেস ধরে একদিনের মধ্যেই পৌঁছতে পারবে। নাহারলাগুন থেকে জিরো 100 কিলোমিটার দূরে অবস্থিত, গাড়ি বা বাস পেয়ে যাবে স্টেশন থেকে। জিরোতে থাকার জন্য রিজনেবল দামের হোমস্টে এবং হোটেল পাওয়া যায়। খাওয়ার খরচ বাবদ 200 থেকে 300 টাকা পার ডে ধরে চললেই এনাফ। টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকন প্রেস করতে তো একদমই ভুলো না।